নমস্কার বন্ধুরা, আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলবো। এই ভিডিওটা দেখে আমি কিছু বলবো। আজকে কিন্তু আমরা এমএস ফ্যামিলিকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে এমএস ফ্যামিলিকে নিয়ে কথা বলবো। এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, এখন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা তোমরা তো জানোই। তোমরা এই ভিডিওটা দেখবো, দেখে আমরা বলবো। ছোট
করেছিলাম দেখ সকাল জানে ওর মধ্যে মজা করে যাচ্ছি তোমরা যে এই ভিডিওটা যে এইভাবে দিচ্ছ তোমাদের তো একবার তো বোঝা উচিত। আমি তোমার ব্লগগুলো দেখি, এই নয় যে দেখি না, এই ব্লগগুলো আমি কিন্তু দেখি। এই ভিডিওটা আমার চোখে পড়লো, তাই জন্য ভাবলাম একটা ভিডিও করি। তোমাদের বাড়ির ব্যাপার এই রকম সোশ্যাল মিডিয়াতে ড্রিঙ্ক করে কথা বলছো, কি এফেক্ট পড়ে বলো তো? তোমরা তো নাম করা একজন ইউটিউবার, তোমাদের কাছ থেকে তো, আমরা তো ছোট ইউটিউবার, আমরা তো তোমাদের কাছ থেকে কিছু শিখব, বা তোমাকে দেখে অনেকে হয়তো চ্যানেল খুলে যায়, তাদের মধ্যে কি চলছে সবই বুঝতে পারছি। একটা পরকীয় ব্যাপার, তোমরা এইভাবে ওপেন লাইভে, তোমাদের তো একটা ছোট বাচ্চাও আছে, তার কথাও তো ভাবতে পারো, ভাবাটা তো দরকার। তার কি হবে ভবিষ্যৎ? তুমি সোশ্যাল মিডিয়াতে পুরো ড্রিঙ্ক করে কথা বলছো, ভাবো তো তার কথাটা। খালি নিজের কথা ভাবলে হবে, সেই বাচ্চার কথা তো ভাবতে হবে, তার পড়াশোনা। আর সোমনাথ দা, আপনাকে আমি বলবো, আপনার নাম আই থিঙ্ক সোমনাথ হবে, এটাই শুনেছি। দাদা, একটাই বলবো যে যা হয়েছে আপনি তো অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আমি আমরা তো প্রথম থেকেই আপনাদের এই ঝামেলার ভিডিওটা আমি দেখছি। একটাই বলবো, মেয়েটার কথা ভাবুন, মেয়েটার কথা ভাবুন একবার। ওকে বড় হয়ে অনেক কথা হয়তো শুনতে হবে, কেউ হয়তো মিশতে চাইবে না, কথা বলতে চাইবে না। বলুন তো ওর কী দোষ, সেই বাচ্চাটার কী দোষ? সোশ্যাল মিডিয়াতে এভি এসে ড্রিঙ্ক করা, গালিগালাজ করা, হাত দিয়ে অঙ্গভঙ্গি দেখানো, লাইভ করা, কী হবে এগুলো? কী হবে বলুন তো? মানে নিজেদের জন্য একটা বাচ্চাকে টোটালি জলে ভাসিয়ে দিচ্ছেন আপনারা। মানে ভিডিওটা আমার চোখে পড়লো, ভীষণ খারাপ লাগলো। জানি না আপনারা কি করছেন, কি ভাবছেন, কি কতজন এই ভিডিওটা দেখবে। যারা MS ফ্যামিলি, যারা সাবস্ক্রাইবার আছো, তারাও তো প্রায় 5 লাখ সাবস্ক্রাইবার। এত বড় একজন ইউটিউবার, সে যদি এইরকম করে বেড়ায় কি থাকে? একবারই বলবো, ভিডিওটার মানে আপনার বাচ্চার কথাটা ভাবুন, ভীষণ বাজে এফেক্ট পড়ছে আপনাদের এই নোংরা ভিডিওর জন্য, আর ওই ভিডিওটা স্পেশালি। কি বলবো, আপনি বলছেন ম্যান্ডি,
ম্যান্ডি বলছে, তুই তো সিঁদুর সবার সামনে সিঁদুর মুছিয়ে দিলি, সোমনাথ সিঁদুর পরাবে, এই রকমের কি কথাবার্তা, পরকীয়া ব্যাপারটা, মানে খুবই বাজে লাগছে। এত বড় ইউটিউবার যদি এই রকম করেন, আপনাদের দেখে তো অনেকেই আজকে ইউটিউব খুলেছে, তাদের কি এফেক্ট পড়েন। যাই হোক, ভালো থাকবেন, অ্যাটলিস্ট নিজের বাচ্চাটার কথা ভাবুন, এটাই বলবো। সোশ্যাল মিডিয়াতে বারবার এই ভিডিওটা আসছে, আমি ভিডিওটা না করে না থাকতে পারলাম না। আর ভিডিওটা যাদের অবশ্যই ভালো লাগবে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর জানিও যে কি কি বলবো, কমেন্ট অবশ্যই করো।